11 সময় জায়গায় একটা বান দেওয়া হইছিল, বস্তা দি প্রোটেকশন দেওয়া হইছিল, প্রোটেকশন 11:30 সময় প্রোটেকশনটা ভাঙিছে, ভাঙিয়া জল ঢুকিছে। বর্তমানে এখন 3.5-3 হাত উপরে দিয়া জল ঢুকের ঢুকিয়া মনে 80% বাড়িঘর ডুবিয়া আছে। কতটা পরিবার এখানে প্রভাবিত? 3,500 পরিবার আছে। নমস্কার, নর্থ ইস্ট নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন জলের স্রোত, এবং এই জলের স্রোতটি হচ্ছে শিলচরের পার্শ্ববর্তী স্থান বেতগান্ডির বাঁধের উপর, যে বাঁধের উপর দিয়ে জল বয়ে প্রায় 2,000 থেকে 2,500 মানুষের ঘরে জল ঢুকে গেছে। আপনারা সঠিক শুনেছেন, প্রত্যক্ষদর্শীদের মতামত অনুসারে প্রায় 2,000 থেকে 2,500 মানুষের ঘরে জল ঢুকে গেছে সেই অঞ্চলে। ওরা না পারছেন ঘরে থাকতে, না পারছেন স্কুলে যেতে, কারণ কোনো স্কুলে গিয়ে যদি ত্রাণ সংগ্রহ করতে হয় তাহলে স্কুলে যেতেই হবে, এবং সরকারি নিয়ম হচ্ছে স্কুলে না গেলে কোনোরূপ ত্রাণ সামগ্রী পাওয়া যাবে না। অসহায় অবস্থায় মানুষের দিন কাটছে সেই স্থানে 2022 সনে এর দ্বিতীয় পর্যায়ের অকাল বন্যা। কিছুদিন আগে মাত্র এক পর্যায়ের বন্যা গিয়েছে, এবং যেতে না যেতেই আবার শুরু হয়েছে বন্যা। বালি দিয়ে জলসম্পদ বিভাগ সেই স্থানে বাঁধের উপরে গত বন্যার সময় বালি দিয়ে বাঁধের উপরে এক ল্যাব দিয়েছিল, এক প্রলেপ দিয়েছিল, কিন্তু তা রক্ষা হয়নি। দেখুন, মানুষের ঘরে জল ঢুকছে বাঁধ দিয়ে, এবং মানুষ অসহায়ভাবে দিন কাটাচ্ছেন, এবং তাদের যে ঘরের পরিস্থিতি সেই পরিস্থিতির মাঝখানে দেখুন জলের কী পরিস্থিতি, তার ভয়ানক কষ্টে আছেন। বাঁধের উপরে অনেকেই ঘর বানিয়েছেন, ঘরের যা পজিশন আপনারা দেখছেন, যা স্থিতি দেখছেন, ধীরে ধীরে নর্থ ইস্ট নিউজ বাংলার পর্দায় আমরা আপনাদের তা দেখাচ্ছি। দেখুন, তেরপাল দিয়ে মানুষের ঘর বানানো হয়েছে, সেখানে রয়েছে বিভিন্ন সমস্যা, রয়েছে ইউরিনালের সমস্যা, টয়লেটের সমস্যা, রয়েছে খাবারের সমস্যা, বিভিন্ন সমস্যা। নর্থ ইস্ট নিউজ বাংলার পর্দায় প্রতিটি পলে পলে আমরা আপনাদের সে বিষয়ে তুলে ধরছি। এবং জলের স্রোত শুক্রবার রাত 1:30 থেকে অনেকে বলছেন শুরু হয়েছে বাঁধের উপর দিয়ে জল যাওয়া, কেউ বলছেন বাঁধ ভেঙে গেছে, সরকারি কোনো স্পষ্টীকরণ নেই এই ব্যাপারে, কিন্তু জলের স্রোত ভয়ানক। আসুন, নর্থ ইস্ট নিউজ বাংলার পর্দায় আমরা বাস্তব চিত্র দেখি এবং স্থানীয় মানুষদের কিছু কথা শুনি। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি অজিত দাসের প্রতিবেদন। 11 সময় জায়গায় একটা বান দেওয়া হয়েছিল, বস্তা দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছিল, প্রোটেকশন 11:30 সময় প্রোটেকশনটা ভাঙিছে, ভাঙিয়া জল ঢুকিছে। বর্তমানে এখন 3.5-4 হাত উপরে দিয়া জল ঢুকের ঢুকিয়া মনে হয় 80% বাড়িঘর ডুবিয়া আছে। কতটা পরিবার এখানে প্রভাবিত? 3,500 পরিবার আছে। প্রথমে কি প্রোটেকশন দেওয়া হয়েছে? প্রোটেকশন এটা দেওয়া হয়েছে, যেটা যেটা ভাঙিছে, ভাঙার কথা একটা বালু দিয়া আর বস্তা দেওয়া হয়েছিল, দিয়া মোটামুটি 1-8 দিন রয়েছে, 12-24 ঘন্টা রয়েছে, 24 ঘন্টা পরে যেটা এটা ফাটি গেছে, 3:30-11 সময় এটা ফাটিয়া জল ঢুকা আরম্ভ হয়েছে। মোটামুটি 80% ঘর, 2,000 পরিবার জলে নিছে বর্তমানে। আগে এখানে ভাঙিছে, তখন বর্তমানে 2,000 পরিবার বর্তমানে জলে নিচে আছে, 80% মানুষ আবার রাস্তাতে আছে। এখন অতি সারে বর্তমানে এখন যে রাস্তাতেই মানুষ সরার লাগি, যে কোনো স্কুল কলেজে হয়ে যাওয়ার লাগি। এখানে কেমন করে মানে মানুষ জীবিকা অর্জন করছে বা চলছে? খুব বেশি অসুবিধা চলে, রেশন টেশন পাচ্ছেন না? বর্তমানে কোনো রেশন দেওয়া হয়েছে না, রেশন দেওয়া রইলে স্কুলে যাওয়ার লাগি, তখন তিনি স্কুল তারও কাছে নাই, বহুত দূরে স্কুল, তার কারণে রেশন দেওয়া হয়েছে না। ওখান তো কত বছর পরে এদিকে এরকম বন্যার পরিস্থিতি হলো? বন্যা পরিস্থিতি 80% তো এদিকে আসলোই মহিষা বিলের কারণে। এখন বর্তমানে ওই বাঙ্গাটায় গিয়ে এখন দেখা যায় পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে, 1 মাসের ভিতরে 2 বার হয়ে গেছে। আগে মোটামুটি 15 দিনে জল বাড়িছে, তখন আবার আজকে দিন জল আরম্ভ হয়ে গেছে দুটা। তখন যেটা আমরা যে মানুষ মানুষটার কোনো রকম একটা সরাই কোনো একটা স্কুলের ব্যবস্থা করে দেব। এখন যে সামনে যে বাঙ্গা আছে, এই বাঙ্গাটা যদি আরও 1 হাত জল বাড়ে, এই রাস্তা এই জায়গাটা ভাঙিব, এটা যদি ভাঙে ইনো 2,000 পরিবার আছে, এই 2,000 পরিবার কোনো কিছু হওয়া হইতো না, মানে একটা মানুষ বাঁচান যেত না। এটা এলাকা পড়ছে তোমার বেতুকান্দি, বেতুকান্দি এরিয়া পড়ছে কালারপার, কালারপার এরিয়া সাইড পড়ছে।
哎呀，这人咱们一个人过去，咱俺家那边一个人过去，你知道吗？